জিওগ্রাফি বিষয়টির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব দুই নম্বরের এবং তিন নম্বরের এবং পাঁচ নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। অবশ্যই আমরা প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন নিয়ে এভাবে তোমাদের সাথে প্রতিনিয়তই আলোচনা করব। অবশ্যই আজকের বিষয়ে ফিরে আসবো, তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। তোমরা প্রত্যেকেই জানো যে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, যে ভিডিওতে আমি আলোচনা করেছি যে জিওগ্রাফি বিষয়টিতে কেমন করে লিখলে পরে তোমরা হলো 100% নম্বর কিন্তু ক্যারি করতে পারো। তো অবশ্যই ভিডিওটির লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা আশা করি সেখান থেকে দেখে নেবে। আজকের বিষয়ে ফিরে আসছি, প্রথমে আমরা দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দু নম্বরে যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে সেগুলি হলো হিমশৈলকি, পাখির পায়ের মতো বদেব কিভাবে গঠিত হয়, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো, বান ডাকা কি, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, চিনুক কি, অ্যাপোজিজোয়ার কাকে বলে, দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো, হিমপ্রাচীর কাকে বলে, ধারণ আববাহিকা কি, বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে, বজ্রের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখো এবং তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, জিও স্টেশনারি উপগ্রহ কি, উপগ্রহ চিত্রে দুটি গুরুত্ব লেখো, পুনরপ্তনি বন্দর কাকে বলে, দুন বলতে কি বোঝো, অনুসারী শিল্প কি, কৃষিকাজ বলতে কি বোঝো, তরল বজ্র কি, বজ্র পৃথকীকরণ কিভাবে করা হয়, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। তো আশা করি তোমরা দু নম্বরের প্রশ্নগুলো লিখে নিয়েছো। এই সমস্ত প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা অবশ্যই এর মধ্য থেকে কমন পেয়ে যাবে। এখন আসছি আমরা তিন নম্বরের প্রশ্ন নিয়ে। রসে মাতানো ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো, উপগ্রহ চিত্রে তিনটি ব্যবহার লেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে তিনটি ব্যবহার লেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলোর নাম লেখো, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো কী কী, বজ্র ব্যবস্থাপনা বাত্রিয়ারকি, জৈবভঙ্গুর জৈব অবভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো, সবুজ বিপ্লব বলতে কি বোঝো, মরু অঞ্চলে বায়ুর প্রাধান্য দেখা যায় কেন, বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতিগুলো লেখো, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, পরের প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। আশা করি তিন নম্বরের প্রশ্নগুলো তোমরা লিখে নিয়েছো। এখন চলে এসেছি আমরা প্রাকৃতিক ভূগোলের পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো প্রশ্নগুলো তোমরা লিখে নাও। দেখো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি চারটি ভূমিরূপের পরিচয় দাও, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখো, সমুদ্রস্থ সৃষ্টির কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমুদ্রস্থ সৃষ্টির কারণ, এটি কিন্তু এবছরের জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও কারণগুলি আলোচনা করো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলো লেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক ভূগোল থেকে। অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা জানো পাঁচ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয়। তো প্রশ্নগুলো হলো, এক নম্বর, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো, যে প্রশ্নটি কিন্তু এবছরের জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। ভারতে দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্য বন্টন আলোচনা করো, ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলো ব্যাখ্যা করো, ভারতের ইক্ষু ধান চা চাষের অনুপ্রাকৃতিক পরিবেশগুলো আলোচনা করো, প্রস্থ বরাবর ও দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করে যে কোনো দুটো বিভাগের ভূপ্রাকৃতিক গঠন বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সমস্ত প্রশ্ন লিখে নিয়েছো। আমরা পরবর্তীতে আরও বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষার আগ মুহূর্তে আরও আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা সাথে থেকো। আজকে তবে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো।